হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল এসএস ফুডিজ। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ ফ্রাইড রাইসের রেসিপি। তো চলুন দেখে নিই ভেজ ফ্রাইড রাইস কীভাবে বানানো হয়। ভেজ ফ্রাইড রাইস মারার জন্য আমি একটা চাইনিজ কড়া নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি রাইসের সবজি, ডাইস কাটিং বিনস আর গাজর। এবার এটা আমি স্লো ফ্লেমে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি গ্রিন পিস। আর দিচ্ছি সামান্য বাটার। এবার এতে অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে রাখা রাইস। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিনি, লবণ, চাইনিজ লবণ, হোয়াইট পেপার আর লাইট সয়া সস। এসব কিছু দিয়ে এটি আমি ভালো করে টস করে নেব। আমার রাইসটা টস করা হয়ে গেছে। তো আমার ভেজ ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।